গুড মর্নিং, আজকে হচ্ছে স্যাটারডে, যাব দিদির বাড়ি। কিন্তু প্রবলেম হচ্ছে আমি আরেকা পামটা নিয়ে বসেছিলাম, যে বড় গাছটা আছে। আমি আর দি অনেক খুব গল্প করার পর এখন আমি আর মিলি কি দেখছি, আমরা এলিনা দেখছি, শুভ মহালয়া। আর মহালয়ার চক্করে আমি ঘরে বসে থাকতাম, খুব জোরে আমি পানিপুরি চাট খেতে যেতাম। আমরা উঠেছি 4:30 সময়, তখন অন্ধকার ছিল বলে আর নিইনি। এখন আমরা গান চলছে আর আমরা এখন একটু পায়চারি খাচ্ছি। সব অনেকে উঠেছিলাম, আরো সব নেমে গেছে আস্তে আস্তে। যাই হোক, আমরা এখন হাঁটছি, মহালয়া চলছে, শুভ মহালয়া সবাইকে। আজকে এখান দিয়ে গুড মর্নিং শুরু করছি, সবাই গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। সব ছাদে সব লোকজন আছে এখনো, আর এখানেও সব বসে আছে। এখানে অভি হাঁটাহাঁটি করছে, ও তো সকালে উঠেই গেছে। যাক, খুব ভালো থেকো, আজকে দিনটা খুব ভালো কাটুক তোমাদের, খুব সুন্দর কাটুক। দেবীপক্ষ শুরু হলো, পুজো শুরু হয়ে গেল, খুব আনন্দ সবার মনে। খুব ভালো থেকো সবাই। গুড মর্নিং, আজকে হচ্ছে স্যাটারডে, যাব দিদির বাড়ি। কিন্তু প্রবলেম হচ্ছে আমি আরেকা পামটা নিয়ে বসেছিলাম, যে বড় গাছটা আছে, কিন্তু সেটাতে মানে আমি একটুখানি হোয়াইট কালারের পাতা ইয়ে দেখতে পাচ্ছিলাম, তার পাশের নার্সারি থেকে স্প্রে নিয়ে চলে এসেছিলাম। কিন্তু তারপর আজকে ভাবলাম একটু মাটিটা নিয়ে বসি, নিয়ে মাটিটা খুঁড়তে খুঁড়তে দেখলাম ওয়ার্মস হয়ে গেছে ওতে। তো আমি সঙ্গে সঙ্গে আমি জানি দিদির বাড়ি যেতে দেরি হয়ে যাবে, কিন্তু ওই এক একটা করে ওয়ার্মস বার করছিলাম, যত নিচে যাচ্ছি আরও বেরোচ্ছে। তো ওই টেনশনে আর পুরো বডিতে কাটা কাটা দিয়ে দিয়েছে, ওই টেনশনে আমি সঙ্গে সঙ্গে পাশের নার্সারি থেকে লোক নিয়ে এলাম। তো ওকে ডেকেছি, ও মাটি বাটি সব নিয়ে কি রিপ্লেস করবে, মেডিসিন দেবে। ফিউরন বলে একটা মেডিসিন হয় যেটা স্মেল খুব স্ট্রং হয়, তো ওটা জেনারেলি বিকেলে দেওয়া উচিত, বাট আমি তো দিদির বাড়ি চলে যাবো, থাকবো না, তো অসুবিধা হবে না। ওই সবগুলো দিয়ে তারপর ছেড়ে দেবো, দু তিন দিন একটুখানি জল দিয়ে ওটা ঠিক হয়ে যাবে। তো এখন ওই সবই কাজ চলছে। এটা হচ্ছে সেই ফিউরামের ওষুধটা যেটা আমি বলছিলাম, এই যে এরকম দেখতে হয়। তো চলো, এখন বাজে হচ্ছে 9:20, আমাদের এক্সারসাইজ হয়ে গেছে, চা হয়ে গেছে, সব করে নিয়েছি, কিন্তু চান পুজো হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করছি, আজকে একটু অন্যরকম খাবো, হালকাই খাবো, কিন্তু আবার ভারীও বলতে পারো। তো কলাগুলো অনেকদিন ধরে কলাগুলো রয়েছে, কালো হয়ে গেছে, নরমও হয়ে গেছে, সেই কারণে ভাবলাম সকালবেলা আজকে ব্রেকফাস্টে কলার বড়া হয়ে যাক। তো আটা দিয়ে করবো ভাবছিলাম, কিন্তু আটা দিয়ে অ্যাকচুয়ালি ভালো লাগে না। ওর পিতার বাড়িতে যখন ছিলাম ব্যাঙ্গালোরে, তখন করেছিলাম, একেতে তো গুড় দিতে হয়, চিনি না, তারপরে আবার আটা দিলে না মানে একদম বাজে টেস্ট হয়, সেই কারণে ময়দাই দিচ্ছি কিন্তু গুড় দিয়ে। চলো, মাখা হয়ে গেল, এটা একটু থাকুক রেস্টে, ততক্ষণ আমি ভাবছি ডালটা সেদ্ধ বসিয়ে দিই। একটু সুজিটা একটু ফুলতে হবে, তো তাহলে ভালো লাগে, কেন সুজিটা মাখার সঙ্গে সঙ্গে করলে ভালো হয় না। একটু থাক, 10 মিনিট মতো থাক, তারপরে করবো। এই যে মেখে নিলাম, এখানে কলার বড়া হচ্ছে, এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুগ ডাল। আজকে একটু নিরামিষ খাবো ভাবছি, তাই লাউ দিয়ে মুগ ডাল করবো। আজকে যেহেতু মহালয়, তাজে নিরামিষ খাবো। চলো, গুড মর্নিং, হ্যাপি মহালয়া, মিষ্টি মুখ, কলার বড়া রেডি, ওর ব্রেকফাস্ট রেডি, ও কলার বড়াও খাবে। এই যে হয়ে গেল, কমপ্লিট, এখন বাজে 10টা পুরো, আজকে অনলি কলার বড়া ব্রেকফাস্ট আমাদের। চলো, তারপর আসছি, মহালয়া তো ভালোই কাটলো, তাই না? বাইরেটা ভালোই ওয়েদার আজকে, আজ ওয়েদারটা দারুণ লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে একটা, মানে মনে হচ্ছে যেন পুজো এসে গেছে, একটা সেই ভাব লাগছে, যেহেতু আজকে মহালয়া সেই কারণ। যাই হোক, চলো, আমারও রান্না হয়ে গেল, বাঁধাকপিটা হয়ে গেল, বাঁধাকপি আজকে কুকারে সেদ্ধ দিয়ে করতে হলো, দুটো সিটি দিলাম কুকারে, তারপর করলাম, কেন কি এখনকার বাঁধাকপি তো ঠিক ভালো
মানে নরম না সেই কারণে চলো রান্না হয়ে গেল এখানে উচ্ছল সিদ্ধ দিয়ে দিয়েছি বাঁধাকপি হয়ে গেল ডাল হয়ে গেছে বাস আর কিছু দেখি যদি করি তো করব নাহলে আজকে থাক তুই কি আজকে নিরামিষ খাচ্ছিস নাকি মাছ মাংস কেমন আছেন সব হয়ে যাওয়ার পর জাস্ট একটুখানি অডিয়েন্সের সাথে জিজু অনেকটা রোগা হয়ে গেছে ব্যাডমিন্টন খেলে খেলে চলো দি এক জিজু একটা ম্যাচ হয়ে যাক তোমাদের দুজনের সাথে এই যে আমাদের মিমলি টান টান করে শান্ত বসে আছে এসেই আমাকে ভয় পাইয়ে দিয়েছে ভু করে পনেরো একটা বাজে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেল সব পোছা পোছা সব হয়ে গেল তাড়াতাড়ি হয়ে গেছে যাবো এবার স্নান করতে সকালে সেই উঠেছি তো অনেক সকালে চারটে দশে উঠেছি সেই থেকে সবাইকে ফোন করছি চল রে ওঠ রে কেউ বলছে একটু পরে উঠবো কেউ বলছে এই করে সবাইকে ফোন করে ছাদে জমা করেছি যাই হোক আজকে সকালটা খুব খুব মজা হলো আর এত ভোরবেলা আমরা প্রত্যেকবারই মানে তিন বছর হলো এই পুজো করছি এই তিন বছরই আমরা এই মহালয়ের দিন ভোরবেলা সকালবেলায় মানে উঠি সবাই একসাথে ওখানে ছাদে চা টা খাওয়া হয় মহালয় শোনা হয় এটা খুব ভালো লাগে একটা অন্যরকম অভিজ্ঞতা তাই না যাই হোক সব কিছু তো হচ্ছে আমার এতক্ষণ শান্তি হচ্ছে না যতক্ষণ না রিহু অর্পিতা সুমনদের জামাকাপড়টা দিতে না পাচ্ছি পম্পিটা তো এখন দিতে পারছি না ও যখন আসবে তখনই ওকে দেব ওটা কেনাও হয়নি ওই জন্য আমি এখন কিনিনি তাড়াহুড়ো করে ঠিক আছে ও আসুক কালী পুজোর সময় হয়তো আসবে জানি না বলতে পারছি না পরে জিজ্ঞাসা করে ওরটা পরে কিনে রাখবো কিন্তু এদেরগুলো কবে অর্ডার দেওয়া হয়েছে অর্পিতারটা আসছেই না বুঝতে পারছি না কবে আসবে পুজোর মধ্যে আসলে আবার মুশকিল কিছু করার নেই রিহু আর সুমনেরটা দিয়ে আসবো যদি পুজোর আগে এসে যায় নাহলে অর্পিতারটা পরে দেবো এই তো ভেবে রেখেছি দেখা যাক কি হয় তো এই শাড়ি দিয়ে দিলে খুব সুবিধা হয় গেলাম কিনলাম দিয়ে দিলাম এইসব চুড়িদার ফুড়িদার কাউকে দেয়া না খুব মুশকিল হয় চুড়িদার বা কুর্তি যাই হোক যাই দেয়া ভীষণ মুশকিল এক তো সাইজ বুঝতে পারি না তারপরে কীরকম কী আমার শাড়িটা কিনতে লোকের জন্য সুবিধা হয় তোমাদেরও হয়তো সেটা হয় যাই হোক আজকে তোমরা অনেকেই হয়তো নিরামিষ খাচ্ছ আজকে তো অনেকে তর্পণ করে আজকে মহালয়ের দিন দেখ এই হচ্ছে ব্যাপার চলো গরম তো সেই কমলো না তবে একটু হাওয়া হাওয়া আছে একটু ঠান্ডা ঠান্ডা মানে ভাব আসছে আস্তে আস্তে এবার হয়তো একটু চেঞ্জ হতে পারে যাই হোক বৃষ্টিটা কেটে গেছে সব থেকে বড়ো ইয়ে যে বৃষ্টি যেটা হওয়ার সেটা কেটে গেল চলো সব পর্দা পর্দা দরজা আবার বন্ধ করে দিলাম জানলা ফানলা সুপ্রিয়া কাজ করে চলে গেছে বাস আমারও কাজ শেষ সব হয়ে গেল আজকেও বেশ নিরামিষ খাবো ভালো খাওয়া হবে একদম নিরামিষ খেতে ভাল লাগে আর মাছ মাংস খেতে সবসময় ইচ্ছা করে না কালকে যেমন হ্যাঁ চিংড়ি মাছের ওটা করেছি ওটা খুব ভালো খেয়েছি ওটা একটা আলাদা রকম জিনিস এইসব ঠিক আছে সবসময় মাছ মাংস আর ভাল লাগে না চলো সকালে ডাস্টবিনটা ধুয়েছিলাম এটাকে শুকিয়েও গেছে প্রত্যেক শনিবার শুক্রবার যেহেতু আসে না প্রত্যেক শনিবার শনিবার ধুয়ে দিই শুকিয়ে গেছে পরিষ্কার হয়ে ওটাকে রেখে দিই প্লাস্টিক পরিয়ে তানালে এর মধ্যেই সব ফেলা শুরু করে দেবে চলো হ্যাঁ আমি আর দি অনেকক্ষণ গল্প করার পর এখন আমি আর মিমলি কি দেখছি আমরা এলিনা এলিনা দেখছি এলিনা অফ অ্যাভালর কুমড়োর বড় একটু খেতে ইচ্ছা হচ্ছে তাই ভাবলাম পাতলা করে কেটে কুমড়ি করে নিচ্ছি সকালে তো তেলটা ছিল ওতেই ভেজে নিচ্ছি একটু কুমড়ি ডালের সাথে এমনিও কিছু ভাজিনি তাই ভাবলাম এটাই ভেজে নিই বাঁধাকপি তরকারি পোস্ত
এই যে কুমড়ি নাকি কুমড়ি আর এই যে এটা তো আমাদের মেডিসিন ডাল দাও দিয়ে ডাল এই মহলার দিনে আজকে ভেজ করছি আমরা তাহলে বাজে দুটো এটা বসে যাই এখনই খাবার পেলাম সৌমি বললো যে অর্পিতার কুর্তি ইয়েটা চুড়িদার সেটটা আসবে আজকে আসবে হয়তো চল চলো যদি আসে যদি বিকালে ওরা বাড়ি থাকে তাহলে ওটা দিতে যাবো চল খাওয়া দাওয়া তো হয়ে গেল এখন বাজে 2:25 নিরামিষ খাওয়া খাওয়াও ভালো হয় আর তাড়াতাড়িও খাওয়া হয় চলো এবার একটু রেস্ট করবো আজকে অনেক সকালে উঠেছি প্রচন্ড বিজি থাকেন গুড ইভিনিং সবাইকে তা এখন বাজে 7:20 হাই বন্ধুরা গুড ইভিনিং চা খেতে বসছি ঝুরি ভাজা এই ঝুরি ভাজা খাই মাকেও তাই দিই তোমরা বলেছো ভালো কথা আজকে মায়ের সঙ্গে কথা বললাম বেকারি প্রোডাক্ট আমাদের কমাতে হবে বেকারি প্রোডাক্টে তো এই ময়দা ফায়দা কী খাবো বলে তো খুব মুশকিল সবসময় তো ছোলা বাদাম কী করে খাবো দিন রাত দেখা যাক কী করি কাটতে হবে বেকারি প্রোডাক্টও বাজে বাজে তেল আর বুঝেছি ভালোই বলছো কিন্তু কী অল্টারনেটিভটা কী দেখছি হুম চলো চা খেয়ে নি গরম গরম বিস্কুট দিয়ে ওই লাইটটা দিয়ে খুব জোরে দেখছি ঘরে মনটা একটু খারাপ হয়ে গেল অর্পিতার যে পার্সেলটা বললাম যে আসবে এসেছে কিন্তু মানে যেরকম দেখেছিলাম সেই রকম হাতে পেলাম যখন সেরকম লাগলো না তো সেই কারণে ওটা এক্সচেঞ্জ করতে দিচ্ছি এবার দেখি চিন্তা করি কি করব সৌমির সাথে কথা বললাম সৌমি বললো এক কাজ করো তুমি দাদারটার রিউটটা দিয়ে দাও আমি ও তো রাজস্থান যাচ্ছে ঘুরতে তো রাজস্থান থেকে আমি বৌদিরটা আমি রাজস্থান থেকে নিয়ে আসবো এটাও বললো এবার দেখি যদি আর কিছু চেঞ্জেস হয় তাহলে করবো তা নাহলে সেরকমই করবো কেন সত্যিকারে যেরকম ফটোতে দেখায় আমরা সত্যিকারে কেনা উচিত দোকানে গিয়ে মানে এইটাতে কনফিউজ হয়ে যাবে বাচ্চা ও আমরাও এরকমই কনফিউজ হয়ে যায় দেখে ভাল লাগে যখন জিনিসটা আসে অন্যরকমের হয় এটা অনেক সময় হয় শাড়ি হলে তো মানে কোনো ব্যাপারই না এক ঝটকায় কিনে নিতাম কিন্তু এই ড্রেসের ব্যাপারে সেই কারণে এবার আমি নিজে ড্রেস পরি সেগুলো আমি কিনি সেগুলো আলাদা কথা কিন্তু অর্পিতা যেন সৌমিকে বলেছিলাম যে যদি অনলাইনে ভালো অর্ডার দিয়ে দিস তাহলে সৌমিও ভালো জাজমেন্ট করে এটা বোঝাই যায়নি আমিও দেখে ভেবেছিলাম ফটো হ্যাঁ দারুণ লাগছিল ও বোঝে বলেই ও দাম যেরকম দামের হিসেবে তো জিনিসটা হবে সেরকম হওয়া উচিত কিন্তু দামের হিসেবে সেরকম জিনিসটা পেলাম হ্যাঁ হালকা দাম হবে জিনিস হালকা হবে কিন্তু দামের হিসেবে তো জিনিসটা ট্যালি করলো না এরকম অনেক সেলার আছে মানে কি করবে চলো এখন দেখি কি করা যায় চলো চাটা খাই আপাতত এখন বাজে হচ্ছে 9:20 এতক্ষণ বসে সৌমির সাথে পম্পির সাথে গল্প হচ্ছিল সৌমি তো গেছে পম্পির বাড়ি তোমরা দেখতে পারবে কালকের ভিডিওতে হয়তো তো ওদের সাথে গল্প হচ্ছিলো এই পুজোর কথা নিয়ে হতে তারপরে একটা মুভি দেখতে বসে গেলাম হতে হতে দেখতে দেখতে 9:20 হয়ে গেলো আটা মাখবো এই যে আটা রেখেছি আটাটা ফটোফট মেখে নিই তারপর ফটোফট রুটি করবো আজকে তো ভেজ তো যা আছে ওই খেয়ে নেবো রাত্রিরে আর কিছু আর করছি না কালকে আবার সানডে দেখা যাবে চলো আটাটা মাখি একে রুটি করে নিই বাইরে এত সুন্দর লাগছে চারিদিকে পুরো লাইট আর লাইট দিয়েছে তোমাদেরও দেখাচ্ছি দেখো মানে সব বিল্ডিংগুলোতে লাইট লাইট খুব সুন্দর লাগছে ভালো লাগে না পুজো পুজো বেশ মনে হচ্ছে এখনই পুজো চলছে রাস্তা দিয়ে লোক যাচ্ছে এগুলো বেশ ভালো লাগে ভেবেছিলাম আজকে একটু বেরোবো কিন্তু সাহস করলাম না কেন এই লাস্ট শনিবার রবিবার পুজোর যা ভিড় হবে যা কেনাকাটি লোকের যা যা বাকি আছে সব তো কিনে নেবে ভীষণ ভিড় হবে তা বেরোবো ভেবেও আর বেরালাম না আমি ভাবলাম শনি রবিটা যাক তারপর সোমবার দেখি কি করা যায় লাস্ট আমারও কিছু কেনা কমপ্লিট করে ব্যাস তারপরে পুজোর জন্য রেডি
তাই না? কি করব, কেনার শেষ হচ্ছে না, মানে কিছু না কিছু কিনতেই হচ্ছে, বাকি রয়ে যাচ্ছে, এইটা কিনছি ভাবছি ও এইটা এখনো বাকি রয়েছে। যাই হোক, এইভাবে তো চলছে, দেখা যাক শনি রবিটা পেরোক। তারপর কালকে ভাবছি পার্লার যাব, স্পাটা করব একটুখানি, আর ফোরে আইব্রো করব। আর তো ফেসিয়াল ফেসিয়াল তো আমি করি না, কোনো দিনই করি না, ভালো লাগে না আমার এমনি, ঠিক আছে, ব্যাস বাড়িতেই যা করার করে নেব, আর শুধু আইব্রো ফোরেড আর চুলটা করব একটুখানি, চুলটা তো করতেই হবে যা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, চলো আটাটা মাখি ফটাফট এবার। ঠিক আছে, আজকে রুটি হয়ে গেছে, কপি রয়েছে, ডাল রয়েছে, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। হ্যাঁ চলো, এখন 10:10, সবাই ভালো থেকো, গুড নাইট, সুস্থ থেকো, কালকে দেখা হবে, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ।